আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো একদমই নতুন একটা রেসিপি এবং খুবই সহজ, যে কেউ কিন্তু আমরা তৈরি করে নিতে পারবো। আর সবারই খাবার মেনুতে এই রেসিপিটি চাইই চাই, ঠিক এমন রেসিপি হতে পারে আমার আজকের রেসিপিতে। তো আর কথা বাড়াবো না, চলে যাব মূল রেসিপিতে। তো চলুন দেখে নেই আজকের মূল রেসিপিটি। আজকের এই মজাদার রেসিপির জন্য লাগবে আমার পটল। আমি এখানে 5-6টার মতো পটল নিলাম, আপনাদের পছন্দ মতো নেবেন বেশি কম। পটলের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে ভালোভাবে পটলগুলো ধুয়ে নিয়েছি। আর পটলের খোসা আপনারা যদি ফেলতে না চান সেক্ষেত্রে আস্তেও কিন্তু দিতে পারেন। আমি একটু ডিজাইন করে অল্প অল্প করে কেটে নিলাম, তারপর মাঝখানে দুটি ভাগ করে নিলাম। এবার পটলের মাঝখান থেকে বিচিগুলো ফেলে দিব। অনেকেই আমরা বিচিটা খেতে পারি না বা খেতে চাই না, আবার অনেকেই পছন্দ করি। তো এক্ষেত্রে কিন্তু পটলের বিচিগুলো রাখা যাবে না, একটু জায়গা তৈরি করে নিতে হবে পটলের মাঝখান থেকে। এই তো আমি যেভাবে করে নিচ্ছি দেখে দেখেই বুঝে নিতে হবে। সবগুলো একইভাবে আমি কেটে নেব, খুবই অল্প সময়ে এই কাজটা কিন্তু করা যাবে। পটলের ভেতরের অংশটা খুবই নরম, সেজন্য কিন্তু হাত দিয়ে এই কাজটা করে ফেলা যাবে। সবগুলো খোসা ছাড়িয়ে তারপর আমি এভাবে করে বিচিগুলো ফেলে একটু জায়গা তৈরি করে নিলাম। এবার নিয়ে নেব 4-5টা ডিম, 2টা বাটি নিয়ে নিলাম। ডিমের সাদা অংশটা আলাদা করে নেব আর কুসুমগুলো আলাদা রাখব। আজকের রেসিপির জন্য আসলে আমাদের ডিম আর পটলটাই বেশি ব্যবহার করা হবে, আর কোনো খরচ নেই। বাসায় যখন মাছ মাংস না থাকবে, মুখরোচক এই খাবারটি দুপুরের মেনুতে রাখতে পারি আমরা বা রাতের মেনুতেও। খুবই সুস্বাদু এই খাবার, তৈরি করা খুবই সহজ আর আমরা কম বেশি সবাই পছন্দ করি। তো এভাবে করে ডিমের কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। 4-5টা ডিমের কুসুম আলাদা করে নিলাম। এবার কুসুমগুলো পটলের মাঝখানে নিয়ে নিচ্ছি। পটল যেহেতু আগে থেকে ধুয়ে নেওয়া, সেক্ষেত্রে আর ধোয়ার প্রয়োজন হবে না। এবার সবগুলো একইভাবে দিয়ে দিচ্ছি। পটলের মাঝখানে আমি কুসুমের অংশটাই দিব। এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। যেই লবণটা দেব একটু বেশি পরিমাণেই দিব, যাতে করে পটলের অংশের মধ্যে লবণটা ছড়িয়ে ছিটিয়ে যায়। সবগুলোতে আমি কুসুম নিয়ে নেব। একটু দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, একটু স্পাইসি লাগার জন্য। দিব সামান্য একটু হলুদের গুঁড়া, যেহেতু পটল সেক্ষেত্রে হলুদের গুঁড়াটা অবশ্যই লাগবে, কালারটা একটু চেঞ্জ হবে। এখানে যে কয়টা আস্ত কুসুম ছিল সে কয়টা আস্ত কুসুম দিলাম, আর বাকি যে কুসুমগুলো ভেঙে গেছে সেই কুসুমের অংশটা আমি চামচের সাহায্যে দিয়ে নেব। এই যে বাকি কুসুমের অংশগুলো ছিল সেগুলো আমি চামচের সাহায্যে দিয়ে নিচ্ছি। সেমভাবে সবগুলো পটলের মাঝখানে ডিমের অংশ দিয়ে নেব, তারপর এর মধ্যে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, সামান্য লবণ দেব। এবার চলে যাব কিচেনে। একটা প্যান বসিয়ে দিলাম চুলায়। সরিষার তেল দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে তেলটাকে গরম করে নেব। একে একে সবগুলো পটল দিয়ে দিচ্ছি। খুব সাবধানে দিতে হবে, যাতে করে পটলটা কাচ্চিত হয়ে না যায়, তাহলে কিন্তু ডিমের কুসুমটা পড়ে যাওয়ার চান্স থাকবে। খুব সুন্দরভাবে পেতে বসাতে হবে। তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। প্রত্যেকটা পটলের ভেতরে কাঁচা মরিচ, ধনিয়া পাতা দেব, অল্প অল্প পরিমাণে দিয়ে নিচ্ছি, সুন্দর ফ্লেভার আসবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রাখবো চুলার হিট কমিয়ে। আস্তে আস্তে পটলগুলো সেদ্ধ হতে থাক। এদিক থেকে ডিমের সাদা অংশটার মধ্যে সামান্য লবণ দিয়ে কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নেব। ভালোভাবে ফেটানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার ওদিক থেকে দেখে নিব পটলটা 2 মিনিটের মধ্যে কেমন সেদ্ধ হয়েছে। ডিমটা কিন্তু সেদ্ধ হয়েই গেল। এবার উল্টিয়ে দিচ্ছি, পটলটাও খুব সুন্দরভাবে ভাজা হবে। পটল ভাজা খেতে কে না পছন্দ করি আমরা। ডাল আর গরম ভাতের সাথে পটল ভাজা হলে আর কিছুই লাগে না। আমরা বাঙালিরা মাছে ভাতে বাঙালি, তো
মাঝে মাঝে কিন্তু মাছ মাংস না থাকলে এই ধরনের খাবারটা খুব পছন্দ করি। তো উপর থেকে পটলের অংশের মধ্যে আরও একটু লবণ ছিটকিয়ে দিলাম, সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। সুন্দর একটা কালার চলে আসবে ভাজার পর, দেখতে ভালো লাগবে। দুটি পাশই খুব ভালোভাবে 4 মিনিট সময় ধরে ভেজে নিলাম। এর মধ্যে খুব সুন্দর ফ্লেভার বের হতে শুরু করেছে, পটলগুলোও ভালোভাবে ভাজা হয়েছে। এই যে দেখতে মনে হচ্ছে ইলিশ মাছ ভাজা, ডিমওয়ালা ইলিশ মাছ, তাই না? তো চাইলে কিন্তু আপনারা এই অবস্থাও খেয়ে ফেলতে পারেন। পাতলা ডাল হলে এ ধরনের ভাজার তুলনাই হয় না। এখন আমি যা করব, একটু উল্টিয়ে দেব, অপর সাইডে থাকবে কুসুমের অংশটা, আর যেটা আমি সাদা অংশটা ফেটিয়ে নিয়েছি সেটা কাজে লাগিয়ে দিব। ডিমের সাদা অংশটাকে ওপর থেকে দিয়ে দিব, তাহলে এই পটল ভাজাগুলো এই সাদা অংশের ভেতরেই থাকবে। সাদা অংশটা কিন্তু বেশ কিছুটা হয়েছে, ওপর থেকে এভাবে করে দিয়ে দিলাম। 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢাকবো, তার আগে কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। 1-1.5 মিনিটের মধ্যে সুন্দর ভাজা হয়ে যাবে। এই যে সবগুলো ডিম কাজে লেগে গেল, একসঙ্গে ডিম ভাজাও হলো, পটলটাও সুন্দরভাবে ভাজা হলো। এবার উল্টিয়ে দিব, একটা প্লেটের সাহায্যে এভাবে করে ধরে কিন্তু উল্টাতে পারেন, বা চাইলে কাঠি দিয়েও উল্টানো যাবে। হয়ে গেল আমাদের মজাদার সুস্বাদু মুখরোচক পটল ভাজা, একদমই নতুন স্টাইলে। আপনারা দুপুরের মেনুতে রাখতে পারেন এই রেসিপিটি। কার কাছে কেমন লাগবে জানি না, তবে আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন লিখে। আর ভালো লাগলে রেসিপি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এই ডিমের সাদা অংশটা খুবই স্পঞ্জি হয়, ভাজার পর এমনিতেই খেয়ে ফেলা যায়। পটল যারা খেতে লাইক করি, হ্যাঁ এমনিতে এমনিতেও কিন্তু খাওয়া যাবে। সাদা অংশটা খুবই ফোমি হয়েছে বলেই এতটা স্পঞ্জি হয়েছে। আজ তাহলে বিদায়, আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।